নমস্কার প্রিয় বন্ধুরা, হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমবার লাড্ডু গোপালকে বাড়িতে আনলে আমরা কিভাবে ব্রাহ্মণ বা পুরোহিত ছাড়াই প্রাণ প্রতিষ্ঠা করতে পারি। আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল বন্ধুরা, তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি সেই বিষয় যে কিভাবে আমরা নিজেরাই লাড্ডু গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে পারি। প্রথমেই বলে রাখি বন্ধুরা, যে স্থানে তোমরা গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছো সেই স্থানটি সুন্দর করে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ করে নিও। পারলে সেখানে গঙ্গাজল ছিটিয়ে তোমাদের মতন করে নিজের মতন করে আলপনা দিতে পারো বা জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিতে পারো। এইবারে চলে আসছি প্রাণ প্রতিষ্ঠার জন্য কী কী লাগছে। প্রাণ প্রতিষ্ঠার বিষয়টি মূলত 5 দিনের হয়ে থাকে, তো চতুর্থ দিন পর্যন্ত কী কী লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি। আমি এখানে 5 রকম সবজি নিয়েছি, 5 রকম ফল নিয়েছি, 5 রকম ফুল নিয়েছি, আর ওখানে দেখো আমি আতপ চাল নিয়েছি। তোমরা চাইলে পুরো বিষয়টা কিন্তু একদিনও করতে পারো। একদিনে কীভাবে করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো চতুর্থ দিন পর্যন্ত আমাদের যে জিনিসগুলো লাগছে সেটা তোমাদের আমি এখন দেখালাম, এবং পঞ্চম দিনে মানে শেষ দিনে কী কী লাগছে সেটাও আমি তোমাদের একেবারে প্রথমেই দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো এবং তোমাদের সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি পঞ্চম দিনের বিষয় যেগুলো লাগছে। তো 5টা জিনিস লাগছে এখানে পঞ্চামৃতের জন্য, দুধ, দই, ঘি, মধু, মিশ্রি। আর দেখো বন্ধুরা, আমি এখানে মালা নিয়েছি ফুলের গোপাল সোনাকে সাজাবো বলে। আর গোপাল সোনার জন্য নতুন একটা জামা নিতে পারো, পোশাক নিতে পারো, ও সাজের জিনিস, গলার হার, কানের দুল, মুকুট, এইগুলো তোমরা নিও। তো পঞ্চম দিনে এইগুলো লাগছে, তারপরেই কিন্তু আমাদের গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। তো এবার কীভাবে করছি সেইটা তোমাদের সাথে আমি পুরো ভিডিওতে শেয়ার করছি বন্ধুরা। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, প্রাণ প্রতিষ্ঠার জন্য একটি পাত্র লাগবে প্রথমত গোপাল সোনাকে ওখানে বসানোর জন্য। তো তোমরা চাইলে এরকম বড় সাইজের একটি পাত্র নিতে পারো, তোমাদের গোপাল সোনার সাইজ অনুযায়ী তোমরা কিন্তু নিও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমাদের গোপাল সোনা কত মিষ্টি করে বসে রয়েছে। তো আমার গোপাল সোনার তো প্রাণ প্রতিষ্ঠা অনেক আগে হয়ে গিয়েছে, যেহেতু প্রচুর দর্শক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটার জন্য, তাই জন্য আমি প্র্যাকটিক্যালি তোমাদের করে দেখাচ্ছি। তোমরা কিন্তু গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা এইভাবেই করতে পারো। তো দেখো, আমি গোপাল সোনাকে ন্যাপি পরিয়েছি। প্রথম দিন কিন্তু তোমরা গোপাল সোনাকে এই প্রাণ প্রতিষ্ঠার সময় কোনো রকম ন্যাপি কিংবা পোশাক পরিও না। তো এইবারে চলে আসছি, দেখো প্রথমেই গোপাল সোনার চোখটা আমি এইরকম একটা সরু লাল কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি। তোমরাও কিন্তু প্রথমে যে কোনো একটি কাপড় দিয়ে মানে সরু লাল কাপড় কিংবা হলুদ রঙের কাপড় তোমরা নিতে পারো। তো কাপড়ের টুকরো দিয়ে আমি গোপাল সোনার চোখটা বেঁধে দিচ্ছি। আর দেখো, মনে হচ্ছে গোপাল সোনা আমার সাথে কানামাছি খেলছে, কত সুন্দর লাগছে দেখো চোখটা বেঁধে দেওয়ার পর। তো এইবারে আমরা কি করব দেখো বন্ধুরা, গোপাল সোনার তোমরা প্রাণ প্রতিষ্ঠা যখন করবে তোমরা চাইলে পূর্ণিমা দিন করতে পারো কিংবা কোনো শুভ দিন দেখো করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি যে পাত্রে নিয়েছি তো সেই পাত্রে আমি প্রথমেই একটি তুলসী পাতা দিয়ে দিলাম, তারপরে সেখানে আমি গোপাল সোনাকে এইভাবে হালকা করে বসিয়ে দিলাম। এরপরে যে আতপ চালটা নিয়েছিলাম ওটা ধীরে ধীরে আমি ঢেলে দেব। বন্ধুরা, প্রাণ প্রতিষ্ঠার পুরো বিষয়টি তোমরা যদি 5 দিন ধরে করতে চাও তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু 24 ঘন্টা করে করতে হবে। প্রথম দিন যখন আমরা গোপাল সোনাকে অন্নের মধ্যে রাখবো তখন কিন্তু 24 ঘন্টা রাখতে হবে। যদি তোমরা সকালবেলায় ধরো 8টার সময় শুরু করলে তাহলে পরের দিন সকাল 8টার মধ্যে কিন্তু গোপাল সোনাকে চাল থেকে বের করে আনতে হবে। দ্বিতীয় দিন যখন আমরা সবজির মধ্যে রাখবো তখন আবার ওই সকাল 8টা থেকে পরের দিন আবার 8টা পর্যন্ত তোমরা সবজির মধ্যে গোপাল সোনাকে ঢেকে এইভাবে রেখে দিও। তো দেখো, আমি এখানে মুখ পর্যন্ত বা মাথা পর্যন্ত ঢাকছি না, তোমরা কিন্তু অবশ্যই পুরো মাথা অবধি এখানে চালটা দিও, যাতে কোনো অংশ দেখা না যায়। প্রত্যেকটা বিষয় কিন্তু যখন সবজি দেবে কিংবা ফুল দেবে কিংবা ফল দেবে পুরো বিষয়টা যেন ঢেকে যায়। তো দেখো, আমি এখানে এইভাবে চাপা দিয়ে রাখছি। আমি তারপরে আবার যখন তোমাদের 24 ঘন্টা হয়ে যাবে পরের দিন সকাল 8টার সময়, তারপরে আবার গোপাল সোনাকে এখান থেকে তোমরা চাল সরিয়ে গোপাল সোনাকে বের করে এনো। দেখো বন্ধুরা, প্রাণ প্রতিষ্ঠার করার কারণ হলো এই জন্য যে একটি শিশু যখন তার মাতৃগর্ভে থাকে তখন কিন্তু সে তার মায়ের মাধ্যমে সমস্ত বিষয়গুলো গ্রহণ করে, অন্ন, সবজি, ফল, যা যা রয়েছে, তাই জন্য এই পুরো বিষয়টা করতে হয়। ঠিক যেরকমভাবে একটি মায়ের গর্ভে একটি শিশু আস্তে আস্তে করে বড় হয়। তো দেখো বন্ধুরা, 24 ঘন্টা হয়ে গেছে। তো এইবারে আমি আস্তে করে গোপাল সোনাকে চাল সরিয়ে এখান থেকে বের করে নেব। তো দেখো, তোমরা চাইলে যখন এই বিষয়টি করবে তখন তোমরা একটি ধূপ এবং প্রদীপ জ্বেলে তারপরে কাজটা করতে পারো, সব থেকে ভালো হয়। একবার কিন্তু অন্নের মধ্যে গোপাল সোনাকে রাখার পর, লাল কাপড় দিয়ে ঢাকার পর 24 ঘন্টা কিন্তু আর ওখানে হাত দিতে পারবে না কিংবা কাপড় সরিয়ে দেখতে পারবে না। তো দেখো বন্ধুরা, এইবারে আমরা দ্বিতীয় দিন বা দ্বিতীয় পর্বে চলে এসেছি। তো আমি আবার এই খালি পাত্রের মধ্যে আমি একটি তুলসী পাতা রাখলাম, তার ওপর দেখো আমি গোপাল
গোপাল সোনাকে আনছি। এরপরে দ্বিতীয় দিন করতে হয় সবজি দিয়ে। তো দেখো আমি সবজি দিয়ে গোপাল সোনাকে ঢেকে দিচ্ছি আস্তে আস্তে করে। আমি মাথা পর্যন্ত ঢাকছি না, যেহেতু আমার গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা অলরেডি হয়ে গেছে। তো আমি তোমাদের দেখানোর জন্য করছি, তোমরা কিন্তু অবশ্যই প্রতিটা বিষয় কিন্তু ভালো করে ঢাকা দিয়ে করো, যাতে কোনো অংশ দেখা না যায়। আর যারা পাঁচ দিন করতে পারবে না প্রাণ প্রতিষ্ঠার বিষয়টি, তারা একদিনেই করতে পারো, সকাল থেকে তোমরা শুরু করতে পারো। আর প্রত্যেকটা বিষয় দেখো, যেটা আমরা 24 ঘন্টা করে করছি, সেখানে তোমরা প্রত্যেকটা বিষয় 48 মিনিট করে রাখতে পারো। 48 মিনিট মানে এক মুহূর্ত। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এক মুহূর্ত করে তোমরা ধরতে পারো, তাহলে কিন্তু একদিনেও সেই বিষয়টা হবে। তো আর যদি তোমরা এই পুরো বিষয়টা নাও করতে পারো, এই সবজি কিংবা অন্য কিংবা ফল, তো তোমরা প্রথম দিন গোপাল সোনাকে বাড়িতে আনার পর অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান দিতে পারো, সেখানেও কিন্তু অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা হবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম তৃতীয় দিন 24 ঘন্টা পর। এইবারে আমি আবার কাপড় সরিয়ে সমস্ত সবজিগুলো এক এক করে সরিয়ে গোপাল সোনাকে এখান থেকে আমি বের করে নেব। আর বন্ধুরা, প্রাণ প্রতিষ্ঠার পুরো বিষয়টি চলাকালীন গোপাল সোনার চোখের যে কাপড়টা বাঁধা রয়েছে, সেটা কিন্তু তোমরা কখনোই খুলো না, একেবারে সেই পঞ্চম দিনেই কিন্তু কাপড়টা সরবে। তো তোমরা এটা খেয়াল রেখো। আর তোমরা চাইলে, আমি যেমন 5 রকম ফল বা 5 রকম সবজি নিয়েছি, তোমরা চাইলে 3 রকম কিংবা 7 রকম বীজের সংখ্যার ফলও তোমরা নিতে পারো। সেটা যদি তোমাদের সম্ভব না হয়, তোমরা তোমাদের সাধ্য মতো অবশ্যই করতে পারো বন্ধুরা। আর যারা এই পুরো বিষয়টা করতে পারবে না, আমি আগেই বললাম, তারা কিন্তু সাধারণভাবে পঞ্চামৃত দিয়ে স্নান দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে পারো, এতে কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা। আর একটা প্রশ্ন তোমাদের কাছে আসতে পারে, সেটা হলো প্রাণ প্রতিষ্ঠা চলাকালীন আমরা যে অন্ন সবজি ফল এইগুলো নিয়েছি, পূজোর পর সেগুলোর আমরা কী করব। তো তোমরা এইগুলো কোনো ব্রাহ্মণকে দান করতে পারো কিংবা কোনো মন্দিরে, অথবা তোমরা নিজেরাই প্রসাদ হিসেবে সেগুলো গ্রহণ করতে পারো, অথবা কোনো গরিব দুস্থ ব্যক্তিকে এগুলো দান করতে পারো যার সত্যি এগুলো প্রয়োজন। তো দেখো বন্ধুরা, আমি এখানে খুব সহজ এবং সরল উপায় তোমাদের বিষয়টি দেখাচ্ছি, যে আমরা ব্রাহ্মণ ছাড়া কিংবা পুরোহিত ছাড়া নিজেরাই কিভাবে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করতে পারি। আর একটা প্রশ্ন অনেকেই দর্শক বন্ধুরা করেছে, যে যাদের গোপাল সোনার কোনোদিন প্রাণ প্রতিষ্ঠা হয়নি, যারা প্রথমবার গোপাল সোনাকে বাড়িতে আনার পর এই সমস্ত প্রাণ প্রতিষ্ঠার বিষয়গুলো করেনি, তারা কি দ্বিতীয়বার এইগুলো করতে পারে? তো না বন্ধুরা, তোমরা করো না, কারণ প্রত্যেক দিন বা নিত্যদিনের সেবার মাধ্যমে আমাদের গোপাল সোনার মধ্যে ধীরে ধীরে প্রাণের সঞ্চার এমনিতেই হয়ে যায়, আলাদা করে আর প্রাণ প্রতিষ্ঠার করার প্রয়োজন হয় না। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম চতুর্থ দিনে। আর আমি দেখো একটি পাত্রে প্রথমে কিছু ফুল আর তুলসী পাতা দেওয়ার পর তারপরে গোপাল সোনাকে আমি এখানে বসালাম। তোমরা এইভাবেই করতে পারো, কয়েক রকম ফুল নিয়ে ভালো করে সুন্দর করে ঢেকে দিতে পারো। আর একটা প্রশ্ন উঠতে পারে, যে পুজোর পর কিংবা প্রাণ প্রতিষ্ঠা চলাকালীন আমরা যে ফুলগুলো নিলাম, তো পুজোর পর সেই ফুলগুলোর কী করবো? তোমরা যেখানে নিত্যদিনে ঠাকুরের জল বা সেবার জল তোমরা যে গাছের গোড়ায় দাও, তো সেই গাছের গোড়ায় কিন্তু এই পুজোর ফুলগুলো দিতে পারো, কোনো রকম অসুবিধা নেই বন্ধুরা। এইবারে চলে আসছি বন্ধুরা প্রাণ প্রতিষ্ঠার অন্তিম পর্যায়ে কিংবা পঞ্চম দিনে কিংবা পঞ্চম পর্বে, যেখানে গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। তো তোমরা গোপাল সোনা চোখের বাঁধন খোলার আগে অবশ্যই গোপাল সোনাকে দর্পণ দর্শন করিও। এর কারণ হলো, গোপাল সোনার মধ্যে এই চতুর্থ দিন ধরে যে সমস্ত ঊর্জা কিংবা শক্তি এক জায়গায় হয়েছে, যে প্রাণের সঞ্চার হয়েছে, সেটা যেন বাইরে বেরিয়ে না যায়, তার মধ্যেই থাকে। তাই জন্য দেখো প্রথমেই গোপাল সোনা আগে নিজেকে দেখছে। তো তোমরা অবশ্যই দর্পণ দর্শন কিন্তু করিও, যখন তোমরা চোখের বাঁধনটা সবার প্রথমে খুলবে। চলে এলাম পঞ্চম দিনে কিংবা প্রাণ প্রতিষ্ঠার অন্তিম পর্বে, যেখানে গোপাল সোনাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান দেব। তো দেখো বন্ধুরা, পঞ্চামৃতের জন্য কী কী লাগে তোমরা আগেই জানো। 5টি জিনিস লাগে, দুধ, দই, ঘি, মধু আর শর্করা, চিনির জল কিংবা মিষ্টির জল নিতে পারো। আর এখানে দেখো আমি কিছু কুচো ফুলও নিয়েছি, তোমরা চাইলে পঞ্চামৃতের মধ্যে কুচো ফুল নিতেও পারো। তো আমি এখানে পঞ্চামৃত এই পাত্রের মধ্যে আগে থেকেই করে রেখেছি, তাই জন্য আমি আলাদা করে দেখাচ্ছি না। আর স্নান দেওয়ার সময় তোমরা অবশ্যই যে মন্ত্রটা বলতে পারো, সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে পারো যদি আর কোনো মন্ত্র জানা না থাকে, কিংবা ওম নমো ভগবতে বাসুদেবায়, এটাও কিন্তু 108 বার জপ করতে পারো বন্ধুরা। আর অবশ্যই সেই সময় তোমরা উলুধ্বনি, ঘণ্টাধ্বনি এবং শঙ্খধ্বনি করো, কারণ সেই সময় কিন্তু আমাদের গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার একদম অন্তিম সময় বা অন্তিম পর্ব। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান দিলাম। এবারে আমি সাধারণ পরিষ্কার জল দিয়ে গোপাল সোনাকে ভালো করে পরিষ্কার করে নেবো, স্নান দেব। তো দেখো আমাদের গোপাল সোনা কিন্তু পঞ্চামৃত স্নানের পর একদম চকচকে হয়ে উঠবে।
বন্ধুরা, তোমরা চাইলে পঞ্চামৃতের যে পাঁচটি উপকরণ রয়েছে সেটা আলাদা করে দিতে পারো। মানে একবার প্রথমে দুধ, দই, ঘি, মধু পরপর এটা আলাদা করে দিতে পারো, কিংবা কোনো পাত্রে তোমরা প্রত্যেকটা বিষয় একসাথে নিয়ে একটি পাত্র কিংবা ঘটের সাহায্যে তোমরা দিতে পারো এটা অভিষেক। আর যাদের কাছে জল সংখ্যক কিংবা পানি সংখ্যক রয়েছে, তারা অবশ্যই প্রত্যেকটি উপকরণ আলাদা করে সে জল সংখ্যক কিংবা পানি সংখ্যের মাধ্যমেও গোপাল সোনাকে অভিষেক করাতে পারো বা স্নান দিতে পারো। যাদের কাছে পানি সংখ্যক কিংবা জল সংখ্যক নেই, তারা এভাবে কোনো একটি পাত্র বা ঘটের সাহায্যেও কিন্তু তোমরা গোপাল সোনাকে স্নান দিতে পারো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, পঞ্চামৃতের অভিষেকের পর গোপাল সোনার হাসিটা কত সুন্দর লাগছে আর মুখটা কত মিষ্টি লাগছে। তো দেখো, পঞ্চম দিনে যখন গোপাল সোনাকে সাজ বা শৃঙ্গার করাবে, তোমরা অবশ্যই চেষ্টা করো একটি নতুন পোশাক গোপাল সোনাকে পরানোর। চাইলে হলুদ রঙের বস্ত্র পরাতে পারো, কারণ হলুদ রং কিংবা সাদা রং গোপাল সোনার ভীষণ প্রিয়। আর তোমরা যদি চাও এই পুরো বিষয়টা জাকজমক করে আয়োজন করেও করতে পারো। প্রাণ প্রতিষ্ঠার যে বিষয়টি রয়েছে, আমি এখানে এই ভিডিওটিতে খুব সাধারণ এবং সহজ এবং সরলভাবে এটা দেখানোর চেষ্টা করলাম যে আমরা নিজেরাই কীভাবে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করতে পারি বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, গোপাল সোনাকে বাড়িতে আনার পর প্রত্যেককেই যে এইভাবেই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তার কোনো অর্থ নেই বন্ধুরা। যারা এই বিষয়টা জানতে না কিংবা যারা প্রথমে এই বিষয়টি করনি, তারা দুশ্চিন্তা করো না, কারণ গোপাল সোনার নিত্যদিনের সেবার মাধ্যমে, তাকে তিন বেলা বা চার বেলা ভোগ নিবেদনের মাধ্যমে একটু একটু করে কিন্তু গোপালের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা বা প্রাণের সঞ্চার ঘটে। তো তোমরা এই নিয়ে দুশ্চিন্তা করো না। অনেক দর্শক বন্ধুরাই আমাকে লিখে জানিয়েছিলে যে যাদের গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা হয়নি তারা কি আবার পুনরায় এইভাবে করতে পারে। তো আমিও কিন্তু গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা এরকম নিয়মে কোনোদিন করিনি বন্ধুরা, কারণ সেই সময় আমারও এই বিষয়টি জানা ছিল না। তবে আমি মনে করি গোপাল সোনার মধ্যে অলরেডি প্রাণ সঞ্চার হয়ে গেছে কিংবা প্রতিষ্ঠা হয়ে গেছে, তাই জন্য আমি আর কিন্তু পুরোপুরি করলাম না। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিংবা প্র্যাকটিক্যালি ভিডিওটা করার জন্য আমি পুরো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, কত মিষ্টি লাগছে সাদা রঙের ফুলের হার পরে। তো দেখো আমাদের গোপাল সোনার কত মিষ্টি লাগছে। এইবারে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী, তোমাদের সুবিধা অনুযায়ী গোপাল সোনাকে ভোগ নিবেদন করতে পারো, তোমরা যেরকম যেরকম পারবে। তো দেখো বন্ধুরা, আজকের আমিও আমার মতন করে যেরকমভাবে পেরেছি সেইভাবে ভোগ নিবেদন করার চেষ্টা করেছি। আর অবশ্যই তোমরা ভোগ নিবেদন করার পর প্রত্যেকটা ভোগে অবশ্যই কিন্তু তুলসী পাতা দিও। যাদের কাছে তুলসী পাতা নেই, তারা তুলসী মন্দিরে ঝরে যাওয়া যে পাতাগুলো রয়েছে তার মধ্যে থেকে সবুজ কয়েকটা পাতা বেছে নিয়ে ভালো করে ধুয়ে সেগুলো ভোগে দিতে পারো, কিংবা তুলসীর মালা তোমরা সেই ভোগের সামনে রাখতে পারো, যে তুলসীর মালা তোমরা কোনোদিন ধারণ করোনি কিংবা কোনোদিন ব্যবহার করোনি এমন একটি তুলসীর মালা। আর অবশ্যই ভোগ নিবেদনের পর তোমরা আরতি করো, ধূপ, প্রদীপ, ঘণ্টাধ্বনি সহযোগে আরতি করো বন্ধুরা। আর সব শেষে বন্ধুরা যখন ভোগ নিবেদন করবে, তারপরে অবশ্যই গোপাল সোনার হাত থেকে বাসিটা খুলে পাশে রেখে দিও। আর অবশ্যই কিন্তু খানিকক্ষণের জন্য গোপাল সোনার কাছ থেকে সরে যেও, কারণ সামনে থাকলে আমাদের গোপাল বা শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করে না, তাই কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিও। তো দেখো বন্ধুরা, এইভাবেই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে গোপাল সোনা কিংবা লাড্ডু গোপালের নিজেরাই আমরা কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি খুবই সহজে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর কোনো রকম যদি প্রশ্ন থাকে তাহলেও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আরেকটি কথা বন্ধুরা, গোপাল বিষয়ক এরকম ভালো ভালো আরও ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা চাইলে বাকি ভিডিওগুলো এই চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে দেখে আসতে পারো, কিংবা আমি ওপরে আই বাটনে কয়েকটি ভিডিও লিঙ্ক দিয়েছি, অথবা তোমরা ভিডিওর ডেসক্রিপশানে গিয়েও কয়েকটি ভিডিও দেখে নিতে পারো। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কারণ এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় হাসি খুশি থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।